আবার ঠিক লাগবে। এবার ঠিক মেনেছি। দেখলে আমি একদম ঠিকঠাক লক্ষ্যভেদ করি। মিস্টার চড্ডা কি ডেঞ্জারাস ড্রাইভিং করেন? ওই দেখো, বান্টি ওর থেকেও বেশি ডেঞ্জারাস ড্রাইভিং করে। দেখো, বান্টি আমাদের ঘোড়ায় ধাক্কা মেরেছে। তাড়াতাড়ি চলো। বান্টি, এটা কি করলে তুমি? এখন আমার ঘোড়ার রেসে পার্টিসিপেট করতে পারবে না। তুমি আমার 5 লাখ টাকা লোকসান করে দিলে। 5 লাখ টাকা লোকসান? সেটা কি করে আঙ্কেল? এই সানডেতে ন্যাশনাল হর্স রেস আছে, যার ফার্স্ট প্রাইজ 5 লাখ টাকা। আমার ভাঙা বাড়িটা রিপেয়ার করার জন্য ওটা খুবই প্রয়োজন। কিন্তু কি করব, এখন আমার ঘোড়া দৌড়াতে পারবে না। ওহো আঙ্কেল, আমি কি করে জানতাম যে আপনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকবেন? আর এমনিতেও আপনার ঘোড়া রেসে আমার টাইগারের সাথে জিততে পারতো না। আমার টাইগারও রেসে অংশগ্রহণ করছে। তোমার টাইগারকে তো আমার চুলবুল হারিয়ে দেবে। আঙ্কেল, যদি আপনি আমার চুলবুলকে রেসে দৌড়তে দেন তাহলে নিশ্চয়ই 5 লাখ টাকা জিতবেন। আমার টাইগারকে চুলবুল হারিয়ে দেবে? হয়ে যাক রেস, দেখা যাক কে রেসে জেতে। যদি চুলবুল জিতে যায় তাহলে আমার বাবা ওকে 5 লাখ টাকা দেবে। কি হচ্ছে বান্টি? বান্টি আঙ্কেলের ঘোড়াকে আঘাত করেছে। এখন আমার বাবার ঘোড়া রেসে জিততে পারবে না। আঙ্কেলের 5 লাখ টাকার লোকসান করেছে বান্টি। যদি চুলবুল জিতে যায় না বাবা, তাহলে ওনাকে 5 লাখ টাকা দিতে হবে। ওকে ওকে, শান্ত হয়ে যাও। যখন আমার ছেলে বলেই দিয়েছে তখন আমি আর পিছপা হচ্ছি না। চুলবুল যদি রেসে জিতে যায় তাহলে ইমলির বাবাকে আমি 5 লাখ টাকা দেব। কালকে রেসটা মিনারের নিচে শুরু হবে। আমি জিতবো না, আমি জিতবো না, আমি কোনোমতেই জিতবো না। আমি জিততে পারবো না, কোনোমতেই জিততে পারবো না। চুলবুল, বীর আমাকে সবকিছু বলেছে। এই ড্রেস একটা খুব ভালো কাজের জন্য হচ্ছে। সাহস হারিও না, মনে আছে কচ্ছপ কিন্তু খরগোশের সাথে রেসটা জিতে গিয়েছিল। তাহলে বান্টির ঘোড়াকে বলে দিই সামনে গিয়েও কোনো গাছের তলায় শুয়ে থাকবে। ওকে, বলে দেব। কিন্তু তুমি সাহস হারিও না। আর বীর, চলো, তোমাকেও রেসের জন্য তৈরি হতে হবে। তোমার সার্ভিসিং করা দরকার। আমি জিতবো, আমি জিতবো। দাদু, আমার সব বন্ধুরাই স্বপ্ন দেখে, আমিও স্বপ্ন দেখতে চাই। আমি স্বপ্ন কেন দেখতে পাই না? হ্যাঁ বাবা আমার, একদিন তুইও স্বপ্ন দেখবি, অবশ্যই দেখবি। নাও, তোমার বন্ধু আবার কিছু দেখে ফেললো, ও তোমার পেছন ছাড়বে না। বীর, কোথায়? ডক্টর সাহায়, এসব কি হচ্ছে? চুলবুলের সঙ্গে আপনার ঘোড়া টাইগারের রেস হতে চলেছে, সেই কারণে ওকে একটু টনিক খাওয়াচ্ছি। ও তো ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল, হওয়াটাই উচিত গাধার সঙ্গে ঘোড়ার রেস যখন হচ্ছে। চাড্ডা সাহেব, আপনি পারেনও বটে। বান্টি, তুমি এসব দেখানোর জন্য এখানে এনেছো? সব কাজ বাদ দিয়ে তাড়াতাড়ি আমি এখানে চলে এসেছি। কান ধরো, চলো নিজের কান দুটো ধরো। আমি দেখেছিলাম, সত্যি দেখেছিলাম, কিন্তু বাবা।
Okay then, on your marks. Get set and go! আমি জিততে পারবো না আমি জিততে পারবো না এই আ এই আ এই আ এই আ আমি জিততে পারবো না আমি জিততে পারবো না আমি জিতবো আমি জিতবো আমি থামতে পারছি না ভি আরে ভিড় নিজের মুখ ঠিক করো রেস বন্ধ করবে নাকি এখনো জোশ বাকি আছে হ্যাঁ তুমি চিটিং করছো প্রথমে বাসন ফেললে আর এখন ট্র্যাক দিয়ে রাস্তা বন্ধ করালে আমি এই রেস জিতেই ছাড়বো চুলবুল ওই গাড়ির উপরে জাম্প করো এটা করলে আমরা আগে যেতে পারবো আমি জাম্প করতে পারবো না আমি জাম্প করতে পারবো না ফ্যান দারুণ মজা হচ্ছে আমি জিতবো আরে শোনো ওই দিকে কোথায় যাচ্ছ রেসটা তো এই দিকে হচ্ছে চুলবুল থেমো না দৌড়ো চুলবুল দৌড়ো ইউ ক্যান ডু ইট কাম অন আমি ক্লান্ত হয়ে গেছি আমি আর দৌড়াতে পারবো না চুলবুল তোমার গাজর ওখানে পড়ে আছে কেউ খাওয়ার আগে তুমি খেয়ে নিও আমার গাজর Huh?
ये जीते गए छो। वाह वीर, अभिनंदन, तू जीते गए छेस। अगरम बगरम इकरम टिकरम आलम फालम दम नमादम टाइगर ढेचू ढेचू करे आज जन डांस करे। আর কি এসব দিনই বাকি ছিল দেখার? ঘোড়াকে ডান্স করা শিখিয়েছে আর ঘেচু ঘেচু করতে শিখিয়েছে। থ্যাংক ইউ ভীর, আজকে তুমি সেটা করে দেখালে যেটা করার কথা আমি স্বপ্নেও কোনোদিন ভাবতে পারিনি। এবার সানডেতে চুলবুলকে রেস করিয়ে আমরা 5 লাখ টাকা আরো পেয়ে যাবো। না